হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সো ভিউয়ার্স, আজকে এসেছি একটা খুবই অসাধারণ ওয়াল ডিজাইন কিভাবে করা হচ্ছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একবারে ফুল প্রসেস আপলোড করেছি। তা আপনারা চাইলে এরকমভাবে খুবই সহজ পদ্ধতিতে করা হয়েছে, আপনারা চাইলে এরকমভাবে খুবই সুন্দরভাবে করতে পারবেন। তো সো ভিউয়ার্স, জে জে ডিজাইন বাই জাহাঙ্গীর চ্যানেলে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। তো সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি একটা রাউন্ড করে নিয়েছি, হাফ রাউন্ডের মধ্যে আমি এই যে বিটটা দেখতে পাচ্ছেন আমি 4 ইঞ্চি করে রেখেছি বিটটা, আর যেটা কাটিং করে নিচ্ছি সেটা রয়েছে 1.5 ইঞ্চি করে। খুবই অসাধারণ দেখাচ্ছে, আপনারাও দেখতে পারবেন, শেষ পর্যন্ত দেখুন তাহলে সরাসরি বুঝতে পারবেন খুবই অসাধারণভাবে করা হয়েছে। তা সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি এখন কাটিং করে নিচ্ছি একটা পাটার মধ্যে নিয়ে, যে প্রথমে মার্কিং করে নিয়েছি 1.5 ইঞ্চি করে মার্কিং করা আছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি মার্কিংয়ের শেষে 4 ইঞ্চি করে আমি বর্ডার বানিয়েছি। এখন বর্তমানে আমি কাটিং করছি, এই যে আপনারা সকলে দেখতে পাচ্ছেন। তো সো ভিউয়ার্স, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা সকলে বুঝতে পারবেন কীভাবে কী করা হয়েছে। তো সো ভিউয়ার্স, আমার চ্যানেলে যে ডিজাইন বাই জাহাঙ্গীর চ্যানেল, যারা দেখছেন নতুন নতুন ডিজাইন পেতে আরও ওয়াল ফ্লোয়ার ওয়াল ডিজাইন পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আরও নিত্য নতুন ডিজাইন আপলোড করতে চলেছি। আইকন বেলটি বাজিয়ে রাখুন, কেননা সর্বপ্রথম আপনার মোবাইলে ভিডিও পৌঁছে যাবে। তো সো ভিউয়ার্স, দেখতে দেখতে আপনারা 1 মিনিট 45 সেকেন্ড ভিডিও ওয়াচ কমপ্লিট করে ফেলেছেন। আশা করি আপনারা সকলেই 11 মিনিট 20 সেকেন্ড ওয়াচ কমপ্লিট করবেন ইনশাল্লাহ। তো সো ভিউয়ার্স, দেখতে থাকুন শেষ পর্যন্ত কীভাবে করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, চারিদিকের মধ্যে ওই যে আমার বাঁ দিকে রয়েছে যে গ্যাপটা রয়েছে প্লেন প্লাস্টারের মধ্যে, ওখানে আমি একটা রাউন্ড কাটিং করব, সেটাও আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে। এই ভিডিওর মধ্যে সব ওয়াল টোটাল A to Z কীভাবে করা হয়েছে সেটাও আপনারা সম্পূর্ণ দেখতে গেলেই আপনারা সকলে বুঝতে পারবেন। তো সো ভিউয়ার্স, দেখতে থাকুন। আপনারা কেউ যদি এরকম ডিজাইন করতে চাও আপনারা সকলেই করতে পারবেন, আমাদের এই যে যে ডিজাইন বাই জাহাঙ্গীর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। দ্বিতীয়বার নেক্সট টাইম আমি আরও সুন্দর ওয়াল ডিজাইন আপলোড করবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন, এই যে আমি এখন কাটিং করতে করতে নিচের দিকে নেমে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে শেষের দিকে। তো সো ভিউয়ার্স, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে সরাসরি আপনারা সকলে বুঝতে পারবেন যে হ্যাঁ কীভাবে করা হয়েছে। এরপর নেক্সট টাইম যে কী কাজটা করবো, এই যে বাঁ দিকে রাউন্ডের মধ্যে যেটা রয়েছে এটা আমি একটা গ্লাস নেবো, গ্লাসের মধ্যে আমি রাউন্ডভাবে কাটিং করবো গোলভাবে, এটা গোলাকারের মধ্যে দেখাবে বিউটিফুল। আপনারা যেটা থাম্বনেইলের মধ্যে দেখতে পেয়েছেন আশা করি হয়তো বুঝতে পেরেছেন। আর ও সাইডের মধ্যে আমি 3টি করে পাইপ বিট আনবো খুবই অসাধারণভাবে। এখন আমি নিচের মধ্যে নেমে গিয়েছি, ক্যামেরাটা স্ট্যান্ডের মধ্যে লাগানো রয়েছিল সেই জন্য নামানোর চেষ্টা করতে পারিনি। তো সো ভিউয়ার্স, আর কিছুক্ষণের মধ্যে এটা আমি কাটিং কমপ্লিট করব, সাইডের মধ্যে দিয়ে কাটিংয়ে জুড়বো। তো দেখতে থাকুন, দেখতে দেখতে এই যে আপনারা 3 মিনিট 43 সেকেন্ড ওয়াচ কমপ্লিট করেছেন ইনশাল্লাহ, পুরোটাই ওয়াচ কমপ্লিট করার চেষ্টা করবেন। তো সো ভিউয়ার্স, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ওয়াল প্যারাপিট ডিজাইন টপ উইন্ডো ডিজাইন দেখতে চান, তিনারা আমার চ্যানেলের প্রোফাইলের মধ্যে ভিতরে ঢুকুন, তাহলে বুঝতে পারবেন কোনটা ভালো লাগবে, আপনারা কমেন্টের মধ্যে একটু জানিয়ে দেবেন। সো ভিউয়ার্স, তো ভালো লাগলে প্লিজ আপনাদের সহযোগিতায় আমাদের একান্তই কাম্য সহযোগিতা করবেন, ভিডিওটা ভালো লাগলে একটু আগে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, 5 জনকে দেখানোর সুযোগ করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন নিচের দিকে কাটিং করছি, সেই জন্য হয়তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন না, ভয়েস রেকর্ডিং আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আশা করি খুবই সুন্দরভাবে। আশা করি নিচেও আমার কাটিং হতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে ফেলবো, তা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, লাস্ট পর্যন্ত ওয়াচ কমপ্লিট করুন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে কী করা হয়েছে। আপনারা চাইলে আপনাদের হাউসের মধ্যে কীভাবে করব এই ভিডিওটা দেখলে, মিস্ত্রি ভাইয়েরা দেখলে পরে আপনারা সকলে বুঝতে পারবেন কীভাবে করেছে এবং কীভাবে করতে চাইছে। আপনারা চাইলে ওটা দুসরা মানে আলাদা মডেলও করতে পারবেন খুবই সুন্দরভাবে।
তো সোভিয়াস, আমি একটা নিত্য নতুন মডেল করেছি আমার পছন্দের মতন, আমাদের ওনার বাড়ির মালিক বলেছে সেরকম মতন করা হয়েছে। তো সোভিয়াস ফাইনালি আমি নিচের দিকে এটা পুরো কাটিং কমপ্লিট করে ফেলেছি, কেননা এটা লেন্স ওপর থেকে নিচে লেন্স রয়েছে আপনার 7-8 ফুট 8 ফুট 3 ইঞ্চি, সেই জন্য পুরো ক্যামেরাটা এটা নিতে পারিনি, কভার হতে পারেনি, খুব লেন্স করতে পারিনি। তো সোভিয়াস ফুল কাটিং খেয়ে শেষে আপনাদের লেন্সটা দেখানোর চেষ্টা করব, দেখিয়ে দেব এই ভিডিওর মধ্যে নেক্সট টাইম। এবার এখন আমি কি করব সেটা আপনারা দেখতে পারবেন। তো সোভিয়াস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা নিত্য নতুন দেখছেন আমার চ্যানেলের মধ্যে, যে বন্ধুরা নতুন দেখছেন প্লিজ, বাড়ি মালিক হোক, কোনো অনার হোক, কোই ভাই ও বন্ধু মিস্ত্রি ভাই জানরা হোক, তা প্লিজ সাবস্ক্রাইব করে আইকন বেলটা বাজিয়ে দেবেন, কেননা আরও নিত্য নতুন অসাধারণ বিউটিফুল হাউস মডেল ডিজাইন এই চ্যানেলের মধ্যে আপলোড করতে থাকবে ইনশাল্লাহ। তো আপনারা ধৈর্য সহকারে দেখলে পুরোপুরি বুঝতে পারবেন যে এটা কী করেছে এবং কী করতে চাইছে এবং কী করবে। আপনারা প্রথম থেকে দেখুন তাহলে বুঝতে পারবেন সরাসরি যে যে ডিজাইন বাই জাহাঙ্গীর চ্যানেলের মধ্যে আরও নিত্য নতুন আপলোড করেছি এবং করে ফেলেছি, সেগুলোও আপনারা চাইলে দেখতে পারবেন। ডিসক্রিপশনের মধ্যে আমি কোনোটা লিঙ্ক দেবো না ইনশাল্লাহ, আপনারা চাইলে ভিতরের মধ্যে ঢুকবেন, ঢুকে দেখতে পারবেন কীভাবে কী করা হয়েছে। আমি এই যে দেখতে পাচ্ছেন এখন এই পুরোপুরি কাটিংটা আমি করে ফেলেছি, কেননা পাটাটা আমার একটু ছোটো ছিল, বড়ো নিয়ে নিই, ছোটোর মধ্যে কিছুটা রয়ে গেছিলো কাটিং করার জন্য, সেই জন্য এখন আমি কাটিং করে ফেলেছি এবং করতেছি নিচের মধ্যে। তা আপনারা দেখুন এরপর নেক্সট টাইম আমি কী করব সেটা আপনারা সকলে বুঝতে পারবেন যে হ্যাঁ কীভাবে কী করা হয়েছে। ফাইনালি আমি কাটিং করা শেষের দিকে চলে এসেছি। এবার আমি ওই যে বাঁ সাইডে দেখতে পাচ্ছেন সাইডের মধ্যে কি রয়েছে সেটা গোলাকারের মধ্যে একটা গ্লাস নিয়ে আমি কাটিং করব। তা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওয়াচ কমপ্লিট করবেন তো সোভিয়াস, তাহলে আপনারা সরাসরি বুঝতে পারবেন যে এটা কি করা হয়েছে। তো সোভিয়াস এই যে দেখতে আমার দেখতে দেখতে 7 মিনিট 8 সেকেন্ড ভিডিও আপনারা ওয়াচ কমপ্লিট করে ফেলেছেন। তো সোভিয়াস এখন আমি মাথার দিকে একটু মশলা লাগিয়ে নিচ্ছি, কেননা কিছুটা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে গেছে সেই জন্য। তা সোভিয়াস এটা শেষ হয়ে গেলে মশলা লাগানোর শেষেই আমি গ্লাস কাটিং কীভাবে করছি আপনাদের সেটা সকলকে আমি শেয়ার করব, আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ কীভাবে করেছে। এই যে গ্লাসটা আমি নিতে থাকবো আর কিছুক্ষণের মধ্যে গ্লাসটা নেওয়ার পর আপনাদের সকলকে জানিয়ে দেখানোর চেষ্টা করব, এবং দেখতে পারবেন আপনারা যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে করা হয়েছে। সোভিয়াস গ্লাস কাটিংটা করছি আমি নিচে ওপর টপ লেভেল থেকে ছেড়ে দিয়েছি 6 ইঞ্চির পর আমি একটা গ্লাসের গোলাকারের মারবো, সেটা মারবো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সোভিয়াস যে যে ডিজাইন বাই জাহাঙ্গীর চ্যানেলে আপনাদের আবার জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়াল ভিউয়ার্স, হাই এভরিওয়ান, আপনারা আশা করি ভালো আছেন ইনশাল্লাহ, আমিও ভালো আছি। তো সোভিয়াস আমার এই ফুল 8 মিনিট ভিডিওটা ফুল দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক বুক ভরা ভালোবাসা। তো বন্ধু ভিডিওটা শেষ হয়নি এখনও, ওখানে ভিডিও রয়েছে, আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন গ্লাসের মধ্যে নিয়ে একটা গ্লাস কাটিং করছি, কেননা এই গ্লাস কাটিংটা ফুল ওপর থেকে নিচে অবধি রাউন্ডের শেষে মারলে পরে খুবই বিউটিফুল অসাধারণ দেখাবে, আপনারা ফাইনালি দেখতে থাকুন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে কী করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফাইনালি ওপর থেকে নিচে পর্যন্ত আমি গ্লাস কমপ্লিট করেছি, এখনও মারতে থাকবো, আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ কীভাবে কী করা হয়েছে। তো সোভিয়াস এটা কমপ্লিট হয়ে গেলে শেষের দিকে আমি আবার ওই বাজুতে বাঁ দিকের বাজুতে আমি কানাড়ের সাইডে সাইডে 3 কোণা করে 3টে করে পাইপ টানবো, সেটাও খুবই অসাধারণ বিউটিফুল মানে এত সুন্দর লাগবে দেখানোর জন্য, আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। তো সোভিয়াস আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা সকলে একটু লাইক করবেন, প্লিজ প্লিজ লাইক করে দিয়ে আপনারা চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আরও নিত্য নতুন খুবই অসাধারণ ভিডিও আপলোড করতে চলেছি আর কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। তো সোভিয়াস দেখতে থাকুন, এই যে দেখছেন আমি পাইপ কমপ্লিট ফাইনালি আমি ওপরে টেনে ফেলেছি এবং বীজখানের মধ্যে একটা সেন্টার করে নিয়েছি, সেখানেও টানবো ইনশাল্লাহ। তো সোভিয়াস দেখতে থাকুন কীভাবে টানছি এবং কীরকম হয়েছে আপনারা নিশ্চয়ই কমেন্টের মধ্যে একটু জানিয়ে দেবেন। তো সোভিয়াস কোনো জায়গায় একটু ভুল টুটি হয়ে থাকলে সেটাও আপনারা জানাবেন, আর খুবই ভালো লাগলে আপনারা আন্তরিক বুক ভরা ভালোবাসা দিয়ে একটুকু প্লিজ কমেন্ট জানিয়ে দেবেন যে কোথায় কী হয়েছে না হয়েছে। তো সোভিয়াস
প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওটা যে বন্ধুরা দেখছেন আপনারা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন, আর এবং অন্যদের